বন্ধুরা বিশ্বের যেভাবে পরিস্থিতি খারাপ হতে চলেছে এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্লেয়ার বলছে খেলতে আসবে না আইপিএল সেরকমটাই আইপিএল যদি বর্তমানে ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ আইপিএলের আর একটি ম্যাচও না খেলা হয় তাহলে এবছরের চ্যাম্পিয়ন কাকে ঘোষিত করবে এবং কে হতে পারে এবছরের চ্যাম্পিয়ন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও জানতে পারবেন তাছাড়া আমাদের চ্যানেল যদি আপনি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি এখনই ক্লিক করো আইপিএল দু হাজার একুশের বাকি তিরিশটি ম্যাচ কবে হবে ঠিক নেই কিন্তু বন্ধুরা যে উনত্রিশটি ম্যাচ খেলা হয়েছিল তার পয়েন্ট টেবিল আপনাদের সামনে দেখতে পাচ্ছ এই পয়েন্ট টেবিলের আধারে এক নম্বর দিল্লি ক্যাপিটালসে আছে এবং চেন্নাই সুপার কিংস দু নম্বরে আছে তিন নম্বরে আর এবং চার নম্বর মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট একটা সাত নম্বরে তোমরা মনে করছো বন্ধুরা যদি আইপিএল না হয় দিল্লি ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করিয়ে দেবে বিসিসিআই এবং ট্রফিটা তাদের কাছে তুলে দেবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দেয় এটা কখনোই হবে না যদি আইপিএল খেলা আর কখনো না হয় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে না তার কারণ ইতিমধ্যে দেখো ভাই দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের আটটি করে ম্যাচ খেলা হয়ে গেছে এবং বাকি দলগুলি সাতটি করে ম্যাচ যেখানে যদি আইপিএল না হয় তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস কখনোই আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে না এটা তোমরা লিখে নাও এবং বাকি ভাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তার কারণ এরা দুজনে সাতটি ম্যাচ খেলেছে এবং আইপিএলের বেশিরভাগ টিমই কিন্তু সাতটি করে ম্যাচ খেলেছে এবং সব কম ম্যাচ খেলেছে এই ছটি দল সাতটি করে বাকি থাকা দুটি দল আটটি করে ম্যাচ খেলেছে এই জন্য দিল্লি ক্যাপিটালস কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দেখো পয়েন্ট এক সাতটি ম্যাচের মধ্যে দুজনায় দশ পয়েন্ট করে তবে বন্ধুরা চ্যাম্পিয়ন অথবা ট্রফি কাকে বিসিসিআই তুলে দেবে এটাই বড়ো প্রশ্ন যখনই বন্ধুরা তাদের পয়েন্ট এক হয় জিত সমান সমান থাকে কোনো কেউ ড্রো না তার কারণ কেউ দশটা পয়েন্টের মধ্যে একটা ম্যাচও ড্র হয়নি তখন তাদের নেট রান দেখে যেখানে চেন্নাই সুপার কিংসের ওয়ান পয়েন্ট ছাব্বিশ নেট রান রেট আর অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাইনাস জিরো পয়েন্ট সতেরো এখানে আপাতত যদি আইপিএল খেলা বন্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা চেন্নাই সুপার কিংসের আইপিএল দু হাজার চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে এটা বন্ধুরা কনফার্ম তার কারণ নেট রান রেট কিন্তু চেন্নাই সুপার কিংসের আগিয়ে আছে অর্থাৎ দিল্লি ক্যাপিটালস একে আছে বলে চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালসকে কখনোই করবে না আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ যদিও বা আইপিএল খেলা না হওয়ার সম্ভাবনা খুব খুব কম তার কারণ বন্ধুরা তোমরা দেখো কোভিডের যে প্রভাব সেটা কিন্তু সেপ্টেম্বর আগস্টের দিক থেকে আস্তে আস্তে কমতে থাকে যেটা আগের বছরও হয়েছিল এবং এপ্রিল মাস কিংবা মার্চ মাসের মিডিল থেকে বাড়তে থাকে যেটা এবছর এবং আগের বছর দুটোই হয়েছিল তো বন্ধুরা আশা করি তোমাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি এবং যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং কলকাতা রাইডার্স ফ্যানদের জন্য খুবই খারাপ হবে যদি এবছর আইপিএলটা না হয় তার কারণ কলকাতা ন্যাটওয়ার্স কাছে কামব্যাক করার সুযোগ আছে কলকাতায় ইতিমধ্যে সাত নম্বর থাকলেও ওপরের দিকে আসতে কিন্তু খেলা ঘুরতে সময় লাগে না যদি বন্ধুরা তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আবারও দেখা হবে